আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা বানান করে কোরআন মাজিদ পড়া পর্ব পড়তেছি আজকের এই পর্বে আমরা সূরাতুল বাকারা ২২৭ নম্বর আয়াতের পরবর্তী থেকে পড়া পর্ব ইনশাআল্লা তো আমরা সুরতুর বাকারা সমাপ্ত করে ইনশাআল্লাহ আমাদের এই বানান করে কোরআন মসজিদ পড়া পর্ব আমরা সমাপ্ত করব তো রাখবেন আমরা যেন সুন্দরভাবে শেষ করতে পারি তো চলুন আজকের পর্বটি আমরা শুরু করি সুরতুল বাকারা থেকে ওয়াল ولم زبر والمطل طل و الم طلقا والمطلقات يَتَرَبَّصْنَا يَتَرَبَّصْنَا يتربصن 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 بانفسهن হিনা শব্দে শব্দে ওয়াল মোতলা কতু এটা না এটা বেআ তারপরে সালা সাতা সালা সাতা কুরু এখানে এটা দম ফেলা জায়গা তকরক এখানে দম ফেলানো ভালো এই জায়গাতে যদি আমরা দমটা ছেড়ে দিই তাহলে আমরা এইভাবে করে দম ছেড়ে দেবো কোরো কোরোয়ালনা সালা সাতা কোরো এরকম একটা ধাক্কা আওয়াজ আসবে এরপরে ওয়ালা ইয়াহু ওয়ালা ই হৈলু ওয়ালা ই হইলু ওয়ালা ই হৈলু তে লাহ না নুনে তার গুণ করবো লাহুনা ওয়ালা ই হইল লাহুনা আইয়ক তুম না আইয়ক তুম না হামর আই কব জবর ইয়াকিম্পেশ তুম নুন জবর না আই তুম না ما خلق الله ما خلق الله في أرحامهن في أرحامهن ولا يحل لهن أن يكتمن ما خلق الله في, أرحامهم في, في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر إن كن يؤمن بالله واليوم الآخر آخر آخري يمنحبنا آخر تبوري وابوعو

এখানে এলোমেলো লাগতেছে অক্ষরগুলো খাড়া খাড়া সব অক্ষর তো হামজা জবর আর র আলিফ জবর র এক আলিফ জবর বামে আলিফ আর র দাল অপেশ দু তিন আলিফ টান দিতে হবে ইন আর দু এখানে দম ফেলার জায়গা দুই জবর এক জবর বাদ দিয়ে এক আলিয়া আমরা টানবো ইন আর দু ইসলাহা ওলা হুন নামিসলুল লাজি আয়লাই নাবিল মারুফ ওয়ালাঘুন নামিসলুল লাজি আয়লাই হিন্ নাবিলমারুফ ওয়ালর রিজাল ওয়ালর রিজাল আয়লাই হিন্ নাদা রজাহ। দম ফলার জায়গা আছে দুই পেশ আমরা দুই পেশ বাদ দিব এবং গোল আমরা হা বানাবো জিম হা জবরজাহ। আরবীতে নিয়ম হলো দম ফেলা জায়গা সময় যদি গোলটা পাওয়া যায় গোলদাতাকে মনে মনে হাত ধরে আর ডিসেন করতে হবে দার ওয়া জা ওয়ালির রিজাল আলাইহিন না দারজা এটা ওয়া লাহুম মিছলিল্লাযী আলাইহিন নabil মা'রূফ ওয়ালির রিজাল আলাইহিন না দারজা تفضل والله عزيز والله عزيز حكيم والله عزيز حكيم الطلاق مرّتان مرّتان الطلاق 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 مرّتان تفضل فا হামজা মিম জের ইম এই যেটা হামজার নিচে আলিফ এটা হলো ফা এটা হলো আলিফ আলিফের নিচে জের হামজা হয়ে গেছে ফাঈ বিমাফিন ফ ইম সুম বিমাফিন আও আও পরের পৃষ্ঠ পরের পৃষ্ঠে হলো তাস রী রি হ দুই পেশের পরে ছোট্ট মিম আমরা হামিম পেশ হুম ধরবো আর একটা পেশ বাদ দেব দুই জব দুই যে দুই পেশের পরে ছোট্ট মিম পাইলে অথবা নুন সাকেনের বাম পাশে এরকম ছোট্ট মিম পাইলে সেখানে নুন সাকেন বাদ যায় আর দুই জব দুই জের এবং দুই পেশের পরে পাইলে একটা জবর পেশকে বাদ দেব তা শ্রী দুই জের বাদ দমফালার জায়গা তা শি হোম ولا يحل لكم ولا يحل لكم ولا يحل حل <applause> لمبحة <applause> بي ولا يحل لكم أن تأخذوا أن تأخذوا مما مما آتيتموهن

ألا يقيم حدود الله آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيم ما ما حدود الله এভাবে ছেড়ে দেবো দম ফলার জায়গা হুদু হি ফালা এটা হুদু দম ছেড়ে দিছি এখানে দম ছেড়ে দেওয়া জায়গা এখানে দম ছেড়ে দেওয়া যাবে না হুদু দাল্ল হি ফালা জোনা হাই হিমা

تلك حدود الله فلا تعتدوها تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون أبر এই এইভাবে করে আমরা মাঝে পড়ার জন্য চেষ্টা করব দুইশত উনত্রিশ তম আয়াত পর্যন্ত আজকে বললাম ভিডিওটি ভালো করলে অবশ্যই আপনারা মতামত জানাবেন আসসালামু আলাইকুম ওরমতোুল্ল